একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আর কি ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা একটা ফ্রেশ নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করব অ্যান্ড দেন ওইটা আমরা সার্ভাইভাল খেলবো। তো এটা হবে বেসিক্যালি একটা সার্ভাইভাল সিরিজ। তো তোমরা হয়তো অনেকে বলবা যে আগের সার্ভাইভাল সিরিজটার কী হলো, তো ওটা একটা সমস্যার কারণে এটাকে বাতিল করতেছে এবং এটা সুন্দরভাবে ফ্রেশ নিউভাবে একটা ক্রিয়েট করে এটা দিয়ে আমরা খেলা শুরু করব। এবং হ্যাঁ, তো এটা আজকের এপিসোড 1। তো হ্যাঁ, সর্বপ্রথম হ্যাঁ গাইস, আমরা এইগুলো সব ফিল আপ করে নিয়েছি। সার্ভাইভাল বাংলা স্টার্টিং ম্যাপ নেবো, পূর্ণ টেস্ট নেবো এবং একটা সিট ব্যবহার করতেছি, সিম্পল সাধারণ একটা সিট। তোমরা আবার মনে করো না যে স্ট্রং হোল ভিলেজ এইসব কিছু কাছে নিয়ে, জাস্ট সিম্পল একটা সিট নিতেছি বিকজ আর কি র্যান্ডমের উপর কোনো ভরসা নেই, কারণ আর কি যে কোনো জায়গায় স্পন করতে পারে। তো সেই জন্য আমি একটা সিট নিয়ে নিয়েছি সাধারণ। আর হ্যাঁ, শো কোঅর্ডিনেট অন, জাস্ট এটুকুই। আর হ্যাঁ, গেম মোড সার্ভাইভাল ডিফিকাল্টি নর্মাল। তো হ্যাঁ, এবার আমরা ক্রিয়েট করি ওয়ার্ল্ড। তো হ্যাঁ, ক্রিয়েট হয়। হ্যাঁ, আমরা এরকম একটা জায়গায় স্পন করছি। তো গাইস দেখতে পাইতেছো আমরা এরকম একটা জায়গায় স্পন করছি। তো এটা একটা বারচুট, বাট আমার বারচুট ভালো লাগে না। তো হ্যাঁ, আগে ম্যাপটাকে ক্রিয়েট করে নিই। তো ওকে, ম্যাপটাকে আমি অফ হ্যান্ডে রাখি অ্যান্ড এখানে আমাদের বোনাস চেস্ট, এটাকে নিয়ে নিতে হবে। ওকে, তো হ্যাঁ, আমরা ডাইরেক্টলি চেস্টটাকে কাটি নিই। ওকে গাইস, তো হ্যাঁ, আমরা আমাদের কাছে এরকম কিছু রিসোর্সেস আছে, সাধারণ কিছু রিসোর্সেস। তো আমি হ্যাঁ কিছু গাছ কাটা শুরু করে দিই। তো হ্যাঁ গাইস, আমরা গাছ কেটে নিছি এবং দেখতে পাচ্ছি এখানে একটা ভেড়া আছে। তো এটাকে আমরা মেরে নেবো বিকজ আমাদের উল লাগবে এবং তিনটে উল লাগবে ফার্স্ট বিছানা তৈরি করার জন্য। ওকে, তো এটাকে একটু ভুলে আর কি শাল উঠাই ফেলাইছি, নো প্রবলেম। তো হ্যাঁ গাইস, আমাদের একটা সাধারণ একটা শেল্টার লাগবে, কজ রাত্রে জম্বি টম্বি আসবে এবং আমরা এখন খুবই নোব নুক্ত না আর কি, খুবই আর কি নিম্ন লেভেলে আছি। তো হ্যাঁ, আমরা এখানে একটা আর কি একটা গুহা টাইপের একটা বানাই নেব। আর হ্যাঁ, একটা ক্রাফটিং টেবিল তৈরি করতে হবে। তো ক্রাফটিং টেবিলটাকে আমি এখানে প্লেস করলাম, এখানে আমাদের ঘরটাকে তৈরি করি আমাদের। আমরা একটা দরজা ক্রাফট করে নিই। তো এটাকে এখানে প্লেস করি। এবার এখানে এই চেষ্টাকে এবার প্লেস করবো এখানে। ওকে গাইস, তো এবার এটার ভিতরে আর কি যত আমরা রিসোর্সেস আছে আমাদের কাছে, তো এবার আমরা একটা ফার্নেস ক্রাফট করব। আর হ্যাঁ, আমাদের কোল লাগবে, কোয়াল লাগবে আর কি, কোল বলতেছি। তো হ্যাঁ, ভাবতেছি না একটা কোবল স্টোনের পিক এক্সও ক্রাফট করে নেব। ওকে,
তো হ্যাঁ গাইস, আমরা কোবলস্টোনের পিকেক্সও ক্রাফট করে নিছি। এবার আমরা একটু বাইরে যাব, জাস্ট টিপতে দিয়ে দিই। ওকে, এতে যাব ভাবতেছি, এবার আলো লিটাকে মারলাম। আমাদের এবার কিছু কোল লাগবে, কোয়াল লাগবে। টর্চটাকে এখানে নিয়ে আসি। জলদি আবার মব স্পন করতে হবে। এই জায়গাটাকে বসে কোনো কোয়াল নেই। সো গাইজ, আমার মনে হচ্ছে আমাদের আগে বাসায় গিয়ে কিছু চারকোল বানাই নিতে হবে। আমি এই সেট থেকে বাহির হই। ওকে, আর সুগার কেন আছে, এগুলোকে কালেক্ট করে নিই, পরবর্তীতে কাজে লাগবে। এখানে আরো একটা কেব আছে, বাট এখন এতে যাওয়ার সময় নেই। আমাদেরকে চারকোল ক্রাফট আর কি, চারকোল তৈরি করতে হবে। আর হ্যাঁ, মুরগি আমাদের, আমাদেরকে চারকোল ক্রাফট করতে হবে আর কি, চারকোল তৈরি করতে হবে। তো সেজন্য আমরা আমরা যেটা করব, এরকম তো এভাবে তোমরা আর কি কি বলে ওক লক বা যে কোনো ধরনের লক পুরাইলে তোমরা এরকম চারকোল পাবা। কোল আর চারকোল প্রায় একই ধরনের কাজ করে আর কি। টর্চ তৈরি করতে পারবা তোমরা এটা থেকে চারটা করে। তো হ্যাঁ গাইস, রাত হয়ে যাইতেছে, তো সেই জন্য শেল্টারটা তৈরি করছিলাম রাতে থাকার জন্য। তো হ্যাঁ, আমরা এভাবে আরো কিছু টর্চ ক্রাফট করি। ওকে, এবার আমরা সেই কেপটায় একটা দৌড়ে চলে যাব। খুবই জলদি, বিকজ রাত হয়ে যেতেছে। আর কেবে ঢুকে গেলেও কোনো সমস্যা নেই, বাট এরকম খোলা জায়গায় জম্বি আর কি যে হস্টেল মবগুলো স্পন করবে ওগুলো আমার খুবই সমস্যা করবে, সেজন্য আর ডেজার্টে তো কথাই নেই। এটা নাকি এটা, হ্যাঁ গাইস, খুবই তাড়াতাড়ি করতে হবে।